বিআরটির গার্ডারে প্রাণহানি হয়েছিল আগেও, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু এবং একজন নারী রয়েছে। এ সময় আহত হন আরও দুজন। সোমবার বিকাল সোয়া চারটার দিকে জসিমউদ্দিন সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার উঠানোর সময় প্রাইভেট কারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, এটি প্রথম নয়, এর আগেও এই প্রকল্পের গার্ডার দুর্ঘটনা ঘটেছে প্রাণহানিও। গত 15 জুলাই গাজীপুরের এই বিআরটি প্রকল্পের লঞ্চিং গার্ডার চাপায় জিয়াউর রহমান নামের এক নিরাপত্তা রক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক এবং একজন পথচারী আহত হয়েছিলেন। জানা যায়, ফ্লাইওভারের কাজ করার সময় লঞ্চিং গার্ডার টেইলার্স গাড়িতে উঠানো হচ্ছিল। এ সময় গার্ডারটি টেইলার থেকে কত হয়ে জিয়াউর রহমানের ওপর পড়ে। মর্মান্তিকে সব ঘটনার পর বিআরটি প্রকল্পের এই কাজে জড়িতদের অবহেলা ছিল কিনা সে প্রশ্ন সামনে আসছে। স্থানীয়রা বলছেন, বারবার এভাবে দুর্ঘটনার পরেও কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি বলেই এমন ট্র্যাজেডি ঘটেছে। নিরাপত্তার বিষয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা না নিলে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা থেকে যাবে। এর আগে 2021 সালের 14 মার্চ উত্তরার আবদুল্লাপুরে বিআরটি স্থাপনা প্রকল্পের কাজের সময় লঞ্চিং গার্ডার ধসে পড়ে 3 চীনা শ্রমিক সহ 6 জন আহত হন। তখন ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে ফ্লাইওভার স্থাপনের কাজ চলছিল। সে সময় সেটি ছিটকে পড়ে ভেঙে পড়ে। এদিকে উত্তরার ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেট কারের চার যাত্রী নিহতর ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।